আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ফেসবুকের নতুন একটা স্টোরির উপর আপডেট আসছে ফেসবুক স্টোরিতে, তো এই আপডেট সম্পর্কে বলবো। আসলে আপডেট আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, যে আপডেটের অপেক্ষা আমি ছিলাম। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এই আপডেটটা হলো, এই আপডেটটা পাওয়ার জন্য কীভাবে পাবেন যারা এখনও পান নাই সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমি প্রথমে দেখা আপনি ফেসবুকটা ওপেন করবেন। তো ফেসবুকটা ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা সাধারণত ফেসবুক অ্যাপ দিয়ে যখন আমি স্টোরি দিই তখন কিন্তু আপডেটটা আসছে। তো দেখেন আমি এই স্টোরিতে ক্রিয়েটর স্টোরিও এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এইখান থেকে এখন আমার যেই ফটোটা আমি এই স্টোরিতে দিতে চাই ফেসবুক স্টোরিতে, তো সেই ফটোটা আমি এখান থেকে খুঁজে বের করব। তো দেখেন আমি এখান থেকে আমার একটা ফটো নিয়ে নিলাম। তো দেখেন আমি নর্মালি আমার একটা ফটো নিয়ে নিয়েছি স্টোরিতে দেওয়ার জন্য। এইবার আপনারা এইখানে এই যে সি মোর নামে একটা অপশন পেয়ে যাবেন, নতুন একটা অপশন, সি মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যানিমেটেড নামে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। এই যে অ্যানিমেটেড লেখা, তো এই এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি নিচের দিকে আরও কিছু অপশন পেয়ে যাবেন। তো অপশনগুলো দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, তো এই অপশনগুলো কিন্তু নিচে দিয়ে চলে আসবে। তো এই অপশনগুলো হচ্ছে নতুন আপডেট। তো দেখেন আমি প্রথম অপশনটা যদি ক্লিক করি তো দেখেন ফটোটা কিন্তু অটোমেটিকলি একটা জুম মতো হয়ে যাচ্ছে। তো আমি এটার উপর যদি আরেকটা ক্লিক করি তারপরে দেখবেন আরেকটা সেটিংস আমার ওপেন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি এই দ্বিতীয় নাম্বার এই ফুল স্টপের উপর ক্লিক করি, দেখেন ফুল স্টপের মতো, তারপর তৃতীয় নাম্বার আছে, উপরে লাভ আছে, তিনটা ইফেক্ট আছে, তো একটা কাজ। তো আমি দ্বিতীয়টায় ক্লিক করলে ফটোটা কিন্তু বেশি জুম হচ্ছে, তৃতীয়টায় ক্লিক করলে ফটোটা আরও জুম হচ্ছে আমার, আর খুব ফাস্ট জুম হচ্ছে। তো প্রথমটা দিলাম আমি, তারপর এখান থেকে লাভ ইফেক্টটা ক্লিক করলে লাভ একটা ইফেক্ট আসতেছে, দ্বিতীয় ইফেক্ট ক্লিক করলে এখানে আপনার ফটোর মধ্যে আরেকটা ইফেক্ট আসতেছে, তৃতীয় ইফেক্ট ক্লিক করলে এখানে আপনার স্টার মতো আসতেছে। তো আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগছে। তো এটা দেওয়ার পরে জাস্ট আপনি উপর দিকে ডান লেখা আছে ডানে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। এছাড়াও আপনার এখানে যে সাইড শো আছে, তো দ্বিতীয় নাম্বার চলে গেলে দেখেন সাইড থেকে আসতেছে আমার ফটোটা। তো এখানে ক্লিক করলে দেখেন এই যে সাইড উপর থেকে আসবে, নিচে থেকে আসবে, কিংবা আপনি চাইলে নিচে উপর থেকে নিচের দিকে আসবে, আপনি বিভিন্ন ইফেক্ট এখানে দিতে পারেন দেখেন। তো আমি এটা ডান দিয়ে দিলাম। তারপরে যে জুম প্লাস আছে, তো আপনি প্লাসের উপর যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখেন জুম কতটুকু জুম হবে, আপনার কতটুকু কি জুম হবে, কতটা দ্রুত জুম হবে সেটা কিন্তু আপনার এখানে চলে আসছে। জাস্ট আপনার এটা দিয়ে ডান দিবেন। তো আমার এই জিনিসটা পার্সোনালি খুবই ভালো লাগছে ফেসবুক স্টোরির আপডেটটা। তো তারপর জাস্ট স্টোরির যদি আপনার এখান থেকে এডিট করা শেষ হয়ে যায় জাস্ট শেয়ারে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, শেয়ারে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এটা আপনার স্টোরিতে আপলোড হয়ে যাবে। তো স্টোরিতে আপলোড হওয়ার পরে কেমন লাগে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেলো। তো আমি যদি এখন আমার স্টোরিটা ওপেন করি দেখেন এটা একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর কীভাবে আসবে আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো দেখেন আসলে কী একটা ইউনিক লাগতেছে আমার স্টোরির মধ্যে। তো আপনারাও চাইলে এই ধরনের স্টোরি কিন্তু আপনাদের ফোন দিয়েই খুব ইজিলি এই আপডেটের মাধ্যমে দিতে পারেন। আর যাদের এখনও আপডেট আসে নাই তারা কীভাবে আপডেট পারবেন সেই জিনিসটা এখন আমি বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, যারা এখনও আপডেটটা পান নাই তারা সরাসরি আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে এখন ফেসবুক লিখে সার্চ করবেন, তারপর ফেসবুকের এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন এখানে আপডেট চলে আসছে, আর এই যে নিচের দিকে দেখেন রিমুভিং ইয়োর এরকম একটা লেখা আসছে। তো আপনি এখানে যদি আপনার এখানে জয়নিং বিটা লেখা থাকে তো আপনারা জাস্ট এখানে জয়নিং দিয়ে তারপর জয়নে ক্লিক করে দিবেন। এভাবে জয়নে ক্লিক করার সাথে দেখবেন লেখা আছে ইউ বেটা টেস্টিং এরকম একটা লেখা আসছে, তারপর লেব লেখা আসছে। তো আপনারা এই বেটা সিস্টেমটা ওপেন করে দিবেন, তারপর দেখবেন আপনাদের ফেসবুকের সাইডে বেটা লেখা আসছে। আপনার যদি এখনই ওপেন করেন হয়তো এখনই আপনার ফেসবুকের সাইডে বেটা লেখা আসবে না, আসতে লেট করবে। তারপর দেখবেন আপডেট লেখা আছে, জাস্ট আপনি এভাবে ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন। আসলে বেটাতে জয়েন করলে কি হয়, আপনার ফেসবুকে যত নতুন আপডেট আসে সবার প্রথমে সব থেকে দ্রুত আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এভাবে ঠিক ইজিলি আপনি এই আপডেটটা আপনি পেয়ে যেতে পারেন। আপনার হয়তো সকল আইডিতে এই আপডেটটা নাও এনাবেল হতে পারে, তো দেখবেন যে অন্যান্য আইডিতে এনাবেল হয়েছে সেইগুলোতে ব্যবহার করতে পারবেন। আমার কিন্তু দুই একটা আইডিতে এখনও এনাবেল হয় নাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।